হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে দেখো আমার দাদার মেয়ের বিয়ে সেটাই ভিডিও তুলেছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা সবাই আজকে যাচ্ছি দমদম আমাদের মধ্যে ছেলে যে চার্চে সেই চার্চেই বিয়ে হয় তো যেহেতু ছেলে দমদম ওই জন্য আমরা আজকে দমদমে যাচ্ছি দুটো গাড়ি নেওয়া হয়েছিল তো ছেলেপেলেরা খুব এনজয় করেছে কারণ যখন অনেক ভাই বোন একসাথে থাকে তখন তো মজাটা আলাদাই হয় আর এই দেখো চার্চে চলে এসছে দমদম দম সেন্টে চার্চ যেহেতু বড়দিনের সময় ছিল সেই জন্য গির্জাঘটা খুব সুন্দর সাজানো ছিল তাই একটু ভিডিও করে নিলাম এটা মাদার মেরিয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রার্থনাও করলাম যেহেতু চার্চটা বন্ধ ছিল এবার আমরা চার্চের ভেতরে চলে এসেছি দেখো এবার চার্চটা ফাঁকা ছিল বলে কিছুটা ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো যিশুর জন্ম গোশালা যেকোনো চার্চেই খুব সুন্দর করে সাজানো থাকে তো আমরা অনেকক্ষণ গির্জের ভেতরে বসেছিলাম ছেলে মেয়ে চলে এসেছে এবার ফার্দারে যাচ্ছে ফার্দার খুব সুন্দর মিশা দিচ্ছিল কিন্তু আমি মিশাটা ভলিউমটা কমিয়ে দিয়েছি যেমন সব এরকম বিয়েতেই কিছু প্রতিজ্ঞা করে বিয়ে করতে হয় সেইগুলোই প্রতিজ্ঞা করছিল তো এই বিয়ের সময়টা ঠিকমতো ক্যামেরা করতে পারিনি যেহেতু সামনে ফটোগ্রাফাররা অনেক ছিল এবার পেছন সাইড দিয়ে আমরা অতটা ভালো তুলতে পারিনি হয়ে গেছে এবার সব আত্মীয় স্বজনরা মিলে কিছু ফটো তুলছিল আর গির্জা থেকে খাবার হলটা একটু দূরে ভাড়া করেছিল সবাই চার্চে থেকে আবার হলে চলে আসলাম তো ঢোকার পরে কফি স্ন্যাক্স এগুলো ছিল বেশ আনন্দ হচ্ছিল আত্মীয় স্বজন সব ছিল সামনে দুজন ওয়াইনে গ্লাস নিয়ে করছিল করছিলাম আমি আবার ভালো লাগলো ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম ছোট্ট ছোট্ট ইয়ের মধ্যে বয়ান দিচ্ছিল সবাইকে ছেলের বাড়ির লোকরা ভীষণ মজা করেছে বন্ধুরা তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে আর যারা নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার এবার কেক কাটার পালা চলছে মানে এত ভিড় ছিল সামনে ঠিক মতো ভিডিও করা যায়নি তারপরে আমরা অনেক দূরে চলে আসবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম এই কেক কাটা হয়ে গেছে তা আমরা আবার নিচে চলে এসছিলাম খাওয়া খেতে তো অনেক রকম খাবার ছিল এতটা দূরের রাস্তা অনেক রাত হয়ে গেছিলো যার জন্য আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি মিষ্টি পান ছিল সবার শেষে এবার আবার বাড়ি ফিরে আসার পালা তা আবার সবাই মিলে গাড়ি করে বাসে করে চলে আসলাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ